ওয়েলকাম টু আর্যভট্ট ও বসন্ত আবাস। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের উপপাদ্য নাম্বার 33 আমি তোমাদের বোঝাবো। আগে 32 নম্বর তোমাদের বুঝিয়েছি, আজকে 33 নম্বর বোঝাবো এবং এটি আমাদের পাঠ নম্বর হচ্ছে 2। সমস্ত উপপাদ্যগুলো আমি ভিডিও আকারে ছাড়বো, তোমরা কিন্তু পরপর দেখে নেবে, দেখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। উপপাদ্যের প্রথমেই আমাদের কি জানতে হবে না সাধারণ নির্বচন, অর্থাৎ কি প্রমাণ করতে হবে এইটা আমাদের কিন্তু জানতে হবে। প্রমাণ করতে হবে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যার উপর লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এমন একটা জ্যা টানবো যে কিন্তু ব্যাস নয়, যেহেতু ব্যাসকেও আমরা জ্যা বলে থাকি, সেই রূপ আমরা জ্যা এমনভাবে টানবো সেটা যেন ব্যাস না হয়, এবং সেই জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বি যদি খণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যার উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। এরপর আমাদের এর জন্য কি করতে হবে না আমরা চিত্রটা এঁকে নেব, কিভাবে ছবিটা আঁকতে হয় দেখো। ও কেন্দ্র একটি বৃত্ত আমরা এঁকে নেব, সেখানে ও এ ও বি একটা ডট ডট রেখা টানবো, আর এ বি হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জে, আর ওডিটাকে আমরা কিন্তু একটি লম্ব টেনে নেবো, এটা ছবিতে এঁকে নেবো। এরপর এটাকে আমাদের কি করতে হবে না প্রদত্ত, অর্থাৎ যেটা আমরা চিত্রে পেলাম সেটাকে আমরা ভাষায় প্রয়োগ করব। দেখো আমরা মনে করলাম ও কেন্দ্র যে বৃত্ত তার এ বি ব্যাস নয় এরূপ একটি জে আমরা কিন্তু এঁকে নিলাম, আর ও ডি এ বি জ্যাকে এই যে এ বি জে একে ডি বিন্দুতে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তাহলে অর্থাৎ কি পেলাম না এ ডি সমান কিন্তু বিডি, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে প্রামাণ্য, প্রামাণ্য মানে কিটা প্রমাণ করতে হবে সেইটা আমরা জেনে নেব না। প্রমাণ করতে হবে ওডি লম্ব এ বি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্কন করতে হয়। দেখো এখানে আমরা কি অঙ্কন করব না ও এ আর ও বি এটাকে আমরা যোগ করব, যেহেতু আমরা চিত্রেতেই আমরা ছবিটা এঁকে নিয়েছি সেই জন্য ডট ডট আকারে ছবিটা এঁকে নেবো, আর যদি আমরা চিত্রে অঙ্কন না করি আবার অঙ্কনে যদি ছবি আঁকি তাহলে ডট ডট না আঁকলেও হবে। এরপর আমাদের মেন যে বিষয়বস্তু অর্থাৎ প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণে আমাদের প্রথমেই দেখো না দুটো ত্রিভুজ একটা ও ডি এ আর একটা ও ডি বি দুটো ত্রিভুজ কিন্তু আমরা পেয়েছি। এখানে কি দেখো এ ডি সমান বিডি, এ ডি সমান কিন্তু বিডি, এটা কিন্তু বলে দেওয়া আছে প্রদত্ত, মানে প্রথমেই বলে দেওয়া ছিল। আর ও এ আর ও বি এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও ডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে যে কোনো ত্রিভুজে যদি তিনটে শর্ত যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা কি বলবো না ত্রিভুজ ও ডি এ ও ডি এ আর ত্রিভুজ ও ডি বি এরা কিন্তু সর্বস্ব, এস 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 তিনটে বাহু আকারে আমরা শর্তে পেয়েছি, সেই জন্য আমরা এস এস এই শর্তানুসারে দুটো ত্রিভুজ সর্বস্ব প্রমাণ করলাম। তাহলে দুটো ত্রিভুজ যখন সর্বসম তাহলে বলতে পারি ও ডি এ আর ও ডি বি এই দুটো কোণ কিন্তু সমান, এটা কিন্তু আমরা সর্বসম থেকে পেলাম। তাহলে ও ডি এই যে এ বি জ্যার উপর কি হয়েছে দণ্ডায়মান হয়েছে, হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে যদি সমান কোণ উৎপন্ন করে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি দণ্ডায়মান হয়, আমরা সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি কি জানি 180 ডিগ্রি, তাহলে যদি সমান হয় তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো না ও ডি এ কোণ আর ও ডি বি কোণ এরা কিন্তু সমকোণ, প্রত্যেকে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে, এই জন্য এক সমকোণ করে বলা হয়েছে। আর যেহেতু এটা সমকোণ তাহলেই আমরা বলবো কি ও ডি লম্ব এ বি, এটা কিন্তু আমাদের প্রমাণিত, যেটা আমাদের চেয়েছিল আমরা কিন্তু সেটা প্রমাণে পেয়ে গিয়েছি। তাহলে নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখে সবাই উপপাদ্যটা বুঝতে পেরেছো, ভিডিওটা বারবার দেখবে আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং যদি ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেখান থেকে টাচ করে তোমরা উত্তরগুলো নিয়ে নেবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।